আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন কীভাবে এবং ট্রান্সফার করা যায় অবশ্যই আপনারা কিন্তু গ্রামীণ টু গ্রামীণ কিন্তু আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন অনেক সময় দেখা যায় যে আপনার সিমে অনেক টাকা আছে কিন্তু পাশে আর ভাই অনেক সমস্যার ভিতরে আছে সো তাকে কিন্তু আপনি আপনার বিকাশে কিন্তু টাকা না থাকে আপনার ব্যালেন্স থেকে কিন্তু আপনি ব্যালেন্স কিন্তু ট্রান্সফার করে দিতে পারবেন সো এটাই শুধুমাত্র গ্রামীণ থেকে গ্রামীণে কিন্তু দিতে পারবেন সো কীভাবে দেবেন এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন সো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে স্টার ওয়ান টু ওয়ান সো আমি যেটা এখানে লিখে দিচ্ছি আপনি অবশ্যই এটা লিখিয়ে দেবেন সো আমি দেখতে পাচ্ছি না আমি এটা লিখলাম লেখার পরে কিন্তু আমি সো তার আগে আমি আপনাদেরকে আমার যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই কারণ শুধু এটা করলেই কিন্তু হবে না আরও কিন্তু কাজ আছে সো অনেক হয়তো বিশ্বাস করবেন না আমি আমার যে ব্যালেন্সটা ব্যালেন্সটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কত টাকা রয়েছে আমার অ্যাকাউন্টে সো আগে আমরা ব্যালেন্সটা দেখিয়ে নিচ্ছি একটু আমরা অপেক্ষা করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছত্রিশ টাকা একান্ন পয়সা কিন্তু রয়েছে এখানে আপনারা এখানে দেখতে পারেন এই যেখানে দেখতে পারেন হ্যাঁ ছত্রিশ টাকা সো এখান থেকে আমি দশ টাকা আমি অন্য একজন অন্য একটা নাম্বারে আমি ট্রান্সফার করবো সো এটা কীভাবে করবো সেটা আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ান টু স্টার ওয়ান টু ওয়ান আবার হচ্ছে ওয়ান ফাইভ ডাবল জিরো সো এটা লিখে আপনারা কিন্তু ডায়াল করবেন সো ডায়াল করার পরে গিয়ে আপনাকে এখানে কিন্তু অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করে নিতে হবে সো আপনি ইয়েটা একটা পাসওয়ার্ড নিতে হবে এখান থেকে বা একটা কোড আসবে এখান থেকে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা এরকম একটা ইন্টারফেস আসবে সো এখানে যে এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন অপশন লেখা আছে একে আপনারা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিয়ে আমি একে ক্লিক করে দিলাম এই যে দেখেন সেনে ক্লিক করে দেবেন একে ক্লিক করার পরে সিনে ক্লিক করে দেবো এই দেখতে পাচ্ছেন এটা একদম সাকসেসি একটা কোড আসছে উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি মেসেজ মেসেজ অপশানে চলে গেলাম সো মেসেজ অপশানে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে একটা কিন্তু কোড আসবে আমাদের এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে তেত্রিশ বাহান্ন যে একটা কোড এই কোডটা আমরা এখান থেকে কপি করে নেব সো আমি এটা কপি করে নিলাম কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমি অলরেডি কিন্তু কপিতে ক্লিক করে দিলাম বাস কপি হয়ে গেছে তেত্রিশ বাহান্ন আর সরি তেত্রিশ বিরানব্বই সো এখন আমরা যে কাজটি করবো আবারও আমরা এটা ক্লিক করে দেবো ওয়ান টু স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো সো দেওয়ার পরে হ্যাড চাপ দেবো চাপ দেওয়ার পর এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা ব্যালেন্সটা কীভাবে ট্রান্সফার করবো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে সো এই যেখানে দেখতে পাচ্ছেন যে দুই নম্বর অপশানে যে ট্রান্সফার ব্যালেন্স সো আপনারা এখানে দেখতে পারতেছেন না যে দুই নাম্বার অপশনে ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স সো এখন আমরা দুই ক্লিক করে দেবো সো দুই ক্লিক করে দেওয়ার পরে সেনে ক্লিক করে দেবো সো দুই ক্লিক করে দেওয়ার সেনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবেন সেই নাম্বারটা কিন্তু এখানে উঠিয়ে দেবেন সো আমি একটা নাম্বার এখানে উঠিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো সো আমি নাম্বারটা একবার দেখে নেই যদি আর একটা সিমে নেব টাকাটা একাশি চত্রিশ একশো একুশ সেই নাম্বারে আবার কেউ ফোনটন দেন না কারণ এর ফোন কারণ যদি মানুষের ফোন এইটা জিরো ওয়ান থ্রি জিরো একাশি চত্রিশ একশো একুশ জিরো ওয়ান থ্রি জিরো একাশি সো এই নাম্বারে আমি দশ টাকা এই এখন আমি সেন্ড আবার নাম্বারটা উঠিয়ে দেওয়ার পর সেনে ক্লিক করে দেবেন সো এখানে দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু মিনিমাম আপনি মানে এখান থেকে ট্রান্সফার করতে পারেন সো এখান থেকে আমি দশ টাকায় ট্রান্সফার করবো করার পরে সেন্ড অপশানে ক্লিক করে দেবো সো দেওয়ার পরে ওই যে যে কোডটা আর সর্বপ্রথম এই যে একটা পিন দিতে বলছে সো এখানে যে পিন একটা আমার এসএমএস আসলো না রেজিস্ট্রেশন করলাম প্রথমে এই রেজিস্ট্রেশন যে নাম্বারটা কোড চলে আসছে এই কোডটা আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সেন্ট ম্যানে মানে সেন্টে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাকাটা কিন্তু অবশ্যই ট্রান্সফার হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন দশ টাকা কিন্তু আমাদের ট্রান্সফার হয়ে গেছে সো এখন আমরা আমাদের এখানে ব্যালেন্সটা দেখবো সেই যে আমি এখন ব্যালেন্সটা দেখতেছি সো আসলে আমাদের টাকাটা আসছে কিনা যে আমার কিন্তু অলরেডি কিন্তু টাকাটা অন্য সিমে আমি যে সিমে নিলাম সেই সিমে কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে অন্য একটা ফোনে সো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ছত্রিশ টাকা একান্ন পয়সা ছিল এর মধ্যে ছাব্বিশ টাকা একান্ন পয়সা কিন্তু এখানে আসছে সো আপনারা এইভাবে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে যদি নতুন কিছু শিখে থাকেন বা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও জন্য সো এখনকার ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ